সব কথা বলতে নেই, সব কথা জানতে নেই, তারা কোন কোন আইনে একটা সেকেন্ডের জন্য জেলখানার দরজায় গেলেন না, আমাকে যদি এটা একটু পরিষ্কার করে বলতেন, জাতির উদ্দেশ্যে যদি মেহেদিভাই বলে দেন, তাহলে আমি এখনই গিয়ে আমার ম্যাডামের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসবো। না, উনি বলেননি, বলেননি, উনি এড়িয়ে গেছেন, কারণ উনি জানেন না কিছু, উনি এটা সম্পর্কে জানেন না, কারণ সবাই সব কিছু জানে না। ব্যারিস্টার নাসিরুল হাসিম, একটু আপনার কাছে আসি, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কি আসলে শুধুই আইনি মারপ্যাঁচে আটকে আছে কিনা? আইনি মারপ্যাঁচে আটকে নেই, আমি একটু পরিষ্কার করে বলি কেনটা। সেটা হচ্ছে যে ওনারা একবার, যেমন আইনমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একবার বলেন যে আপনাকে জেলে যেতে হবে, কোর্টে আপিল করতে হবে, কোর্টে জামিন চাইতে হবে, এটা হলো আদালতের উপর। আবার বলছেন যে জেলে যেতে হবে, রাষ্ট্রপতির মার্সি পিটিশন দিতে হবে। এখন এটা আজকে নতুন শুনলাম, এক একবার এক একটা বলছেন, আইনের মারপ্যাঁচে এগুলি বলছেন। মেহেদি ভাই বলেছেন উনি বিজ্ঞ আইনজীবী, আমি বিজ্ঞ মূর্খ একটা, আমি 401ও বুঝি না, 101ও বুঝি না। আমি সোজা একটা কথাই বলতে চাই, যে যেই আইনে আমি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বলেছি, তারা কোন কোন আইনে একটা সেকেন্ডের জন্য জেলখানার দরজায় গেলেন না, আমাকে যদি এটা একটু পরিষ্কার করে বলতেন, জাতির উদ্দেশ্যে যদি মেহেদি ভাই বলে দেন, তাহলে আমি এখনই গিয়ে আমার ম্যাডামের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসবো। এটা গেল একটা। না, উনি বলেননি, বলেননি, উনি এড়িয়ে গেছেন, কারণ উনি জানেন না কিছু, উনি এটা সম্পর্কে জানেন না, কারণ সবাই সব কিছু জানে নাই, সব কথা বলতে নেই, সব কথা জানতে নেই। আমি উত্তরটা নিতে চাই। আমি একটা জিনিস বলি, সাবজেল ঘোষণা করে, সাবজেল ঘোষণা করে যে কেবিনেটে আছে আমার ম্যাডাম এবং আওয়ামী লীগ নেত্রী সংসদ ভবনে ডেপুটি স্পিকার কিংবা মন্ত্রীদের মর্যাদার বাড়িতে ছিলেন, সাবজেল ঘোষণা করে সেখানে রাখা হয়েছিল। এরশাদ সাহেবকে শাহাবুদ্দিন সাহেবের সময় গুলশানে একটা বাড়িতে সাবজেল করে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া ট্রায়াল হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেটাকে আদালত হিসেবে প্রজ্ঞাপন জারি করে করা হয়েছিল। রাষ্ট্র সবই পারে, কিন্তু এমনও অভিযোগ আছে যে বিএনপি যারা আইনজীবী আছেন তাদের তরফ থেকে আসলে যথেষ্ট চেষ্টার একটা ব্যর্থতার জায়গা ছিল কিনা। আমি আপনাকে একটা কথা বলি, চেহারা মোবারক একটা বড় কথা, আমি তো আইনজীবী, তো চেহারাটাই অনেক বড় কিছু। এইখানে আমার এই 401 লেখাপড়া বই পুস্তক কোনো কাজের দরকার নেই। কেন বললাম, এটা আক্ষেপের সাথে বলি, মেহেদি ভাই আছে, আমি 2003 সাল থেকে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন দু জায়গাতে আমার সিনিয়র খন্দকার মাহবুদ্দিন আহমেদ ওনার সঙ্গে যাতায়াত করি, অ্যাপিলেট ডিভিশনে বসে থাকি, দীর্ঘ বহু বছর ছিলাম। আমি মামলা কম করি নেই, প্র্যাকটিস আমার রেগুলারই ছিল, মাঝখানে দুটো বছর একটা যে কোনো কারণে হোক আমি দেশে থাকতে পারিনি। আমার থেকেও 10 বছরের জুনিয়ররা অ্যাপিলেট ডিভিশনের এনরোলমেন্ট পেয়েছে, আমি পাইনি। কেন পাইনি জানেন, ওই যে কথাটা বললাম না, ওই যে আইনের এত কিছু জানার দরকার নেই। আমি একটু আসি, ব্যারিস্টার মাহমুদ মেহেদি, এই কথাগুলো আমি প্রতিবাদ করি। বেগম খালেদা জিয়াকে আসলে রাজনৈতিক দলের প্রধান হিসেবে কিংবা মানবিক দিক থেকে আসলে এখনো কোনোভাবে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ আছে কিনা? আমি আগে বলেছি, যেহেতু আমরা আসলে এখানে বেগম খালেদা জিয়াটা আলাদা ইস্যু না, এখানে ইস্যু হলো একজন কনভিক্টেড পার্সনের 401 যার শাস্তি সাসপেন্ড হয়েছে তার বিদেশ যাওয়ার রাইট আছে কি না। আমি বললাম যে 401 ওয়ান্স অর্ডার ইজ পাস, ইজ পাস্ট অ্যান্ড ক্লোজ, তাহলে 401 নাই, তাহলে ওনারা কেন পরের অল্টারনেটিভ চিন্তা করছেন না? যদি ওনারা মনে করেন যে না বেগম খালেদা সত্যি বিদেশ যাওয়া প্রয়োজন, ওনার তো অ্যাপিল পেন্ডিং, পেন্ডিং অ্যাপিলে গিয়ে ওনারা অ্যাপিলের ডিভিশনে ওনারা আবেদন করতে পারেন। আর যদি মনে করেন যদি না ওনারা অ্যাপিলের ডিভিশনে যাবেন না, তাহলে ওনার কাছে একটা দরজা খোলা আছে, ওনারা রাষ্ট্রপতির মাস্তি চাইতে পারেন, রাইট? তাহলে ওনারা তো এটা করছেন না, ওনারা তো ওই অল্টারনেটিভ অ্যাভিনিউতে না গিয়ে ওনারা ওই 401টাকে বলছেন। এখন যদি আমি বলি 401 যখন ইনিশিয়াল আদেশটা দেওয়া হয় যে বাসায় থেকে চিকিৎসা, সরকার তো মানবাধিকার দেখে কিন্তু ওনাকে সারা বছরে এবার কেয়ারে চিকিৎসা নেওয়ার জন্য যে ওনাকে অ্যালাউ করছেন, তাহলে কি আমরা বলতে পারি না যে এটা যথেষ্ট মানবিকভাবেই 401 অ্যাপ্লিকেশনটা এখানে করা হয়েছে? আর আপনি, আমি আগেও বলেছি, সরকার কি এখানে শর্তের ব্যত্যয় ঘটালো? না, সরকার শর্তের ঘটে, সরকারের পক্ষে আপনার, আমরা একসাথে অনেক কিছু চাচ্ছি, মানবিকতা চাচ্ছি আইনের ভিতর থেকে। আমার লালনের বন্ধু যেটা বললেন যে অন্য অন্য লোকের ক্ষেত্রে, এটা একজনও 401 অ্যাপ্লিকেশন না। কোথায় আপনি তো বললেন, মানে উনি যে ঘটনাগুলোর কথা বললেন সেগুলো কি আইনসম্মত ছিল?
আমি বলবো এই আইন না অন্য কোন আইনের ওটা আমি ওই পার্টিকুলার কেস না দেখে আমি কোন এর উত্তর দিতে পারবো না জি অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে কেসটি সেটিতে আসলে তার এখন আর বিদেশে গিয়ে কোনো চিকিৎসা প্রাপ্তির সুযোগ নেই তাহলে আসলে ব্যাসা সুযোগ আছে যদি তিনি রাষ্ট্রপতির কাছে না 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 উনি দুটো উপায় বললেন পেন্ডিং ওনার আঞ্জি মারফত উনি সুপ্রিম কোর্টে যেটা প্রপার অ্যাপ্লিকেশন এটা আমার লার্নার ফ্রেন্ড জানে ওনার ওখানে যাচ্ছেন না কেন